সাকিবের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন পাপন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার জন্মভূমি কিশোরগঞ্জ ৬ আসন থেকে নির্বাচন করছেন। এখন অবধি তিনবার এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি, ফলে রাজনীতির মাঠটা তার ভালোই চেনা। এছাড়া রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠায় খুঁটিনাটি অনেক কিছুই তার জানা। এদিকে বিশ্ব ক্রিকেটে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান মাঠের বাইরেও পেয়েছেন তারকাখ্যাতিও, কিন্তু রাজনীতির মাঠে নতুন এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, তাই রাজনীতিতে নাম লেখানো সাকিবের জন্য পরামর্শ দিয়েছেন পাপন। শুক্রবার ২৯ ডিসেম্বর ভৈরবে নিজ বাসা আইভি ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, সাকিবকে ভোট দেবেন রাজনীতির বাইরের লোকেরাও। সাকিবের নির্বাচন করা নিয়ে জানতে চাইলে পাপন বলেন, কি বলার আছে, বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে, মাশরাফির সঙ্গেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে প্রায় সবাই ভোট দেবে, এরকম অবস্থা। পাপন আরও বলেন, সাকিবের তো একটা আলাদা প্লাস পয়েন্ট আছে আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে দলের ভোট, আরেকটা হচ্ছে নিউট্রাল ভোট। নিউট্রাল ভোটগুলো আমার ধারণা সাকিবের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট, আর ওকে সামনাসামনি দেখতে পাওয়া। আমার ধারণা যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে। সাকিব তার জন্মভূমি মাগুরা ১ আসন থেকে লড়ছেন, অন্যদিকে নড়াইল ২ আসন থেকে লড়ছেন টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজাও। দুজনেই বিসিবি সভাপতি হতে আগ্রহী প্রকাশ করেছেন। তাদের মধ্যে কে যোগ্য এমন প্রশ্ন করা হলে পাপন বলেন, বলা মুশকিল, এটা বলা কঠিন, এটা সহজ না, অনেক কঠিন, এটা এখানে বলা ঠিক হবে না। রাজনীতির কারণে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার দ্রুত থামবে কি না এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ওর সঙ্গে আমার তো কথা হয়েছে, খেলবে ২০২৫ পর্যন্ত খেলার কথা, আমার ধারণা ও খেলবে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।